আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্র রিয়ামেল অধ্যায় নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করি এই ক্লাসটা তোমাদের উপকারে আসবে। তো ক্লাস শুরুর প্রথমে আমরা জেনে নেওয়া যাক আমাদের সিলেবাসের বিষয়বস্তু কি কি রয়েছে। সিলেবাসের বিষয়বস্তুতে প্রথমে রয়েছে রিয়ামেলের ধারণা ও বৈশিষ্ট্য, তারপরে রয়েছে রিয়ামেল প্রস্তুতকরণ, তারপরে রয়েছে হিসাবে অশুদ্ধি অশুদ্ধির শ্রেণী বিভাগ, তারপরে রয়েছে অনিশ্চিত হিসাব ও অশুদ্ধি সংশোধন দাখিলা, এবং সর্বশেষে রয়েছে অশুদ্ধি সংশোধন পরবর্তী রিয়ামেল। তাহলে এই অধ্যায় আমাদের যে অঙ্কগুলো করতে হয় তার মধ্যে একটা হলো রিয়ামেল তৈরির অঙ্ক, আর একটা হলো ভুল সংশোধনী দাবেদা, ভুল সংশোধনী কিভাবে করতে হয়, এবং সর্বশেষে সমন্বিত রিয়ামেল অশুদ্ধি সংশোধন পরবর্তী রিয়ামেল। এবার এই শিখন বিষয়বস্তুর আলোকে যে শিখন ফলগুলো রয়েছে, এক নম্বর শিখন ফল রিয়ামেল প্রস্তুতের মাধ্যমে হিসাব দাখিলার বিভিন্ন ভুল চিহ্নিত করতে পারব, দু নম্বর হিসাবে শুদ্ধতার যাচাই ও ভুল সংশোধন করতে পারব। এইবার আসা যাক তাহলে রিয়ামেল নিয়ে আমরা প্রথমে আলোচনা করি যে রিয়ামেল কাকে বলে, রিয়ামেল ব্যাপারটা কি। প্রথমে রিয়ামেলের একটা সংজ্ঞা আমরা দেখে নিই। কোনো একটি নির্দিষ্ট হিসাব কাল শেষের তারিখে সকল খতিয়ান উদ্বৃত্ত সমূহকে একত্রিত করে তৈরিকৃত বিবরণীর নাম রিয়ামেল। আমাদের ইংরেজিতে এই সংজ্ঞাটা দেওয়া হয় এভাবে যে ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস। তার মানে হলো ট্রায়াল ব্যালেন্স হলো এক হিসাব সমূহের তালিকা, অ্যান্ড দেয়ার ব্যালেন্সেস, এবং তাদের জের সমূহ এট এ গিভেন টাইম, একটা নির্দিষ্ট কালে তারিখে। কোম্পানিজ ইউজুয়ালি কোম্পানি সমূহ সাধারণত প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, রিয়ামেল প্রস্তুত করে অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, হিসাবকাল শেষের তারিখে, হিসাবকালের শেষ তারিখে। আমরা হিসাব বিজ্ঞানীরা জানি যে হিসাব বিজ্ঞান তার তথ্য কোন একটা নির্দিষ্ট কালের জন্য পরিবেশন করে। তাহলে কালের একটা শুরু আছে এবং কালের একটা শেষ আছে। কাল হতে পারে মাস ভিত্তিক, কাল হতে পারে ত্রৈমাসিক ভিত্তিক, কাল হতে পারে অর্ধবার্ষিক ভিত্তিক, অথবা কাল সাধারণত যেটা বাংলাদেশে প্রচলিত বার্ষিক ভিত্তিক। অর্থাৎ হিসাবকালের শুরু থেকে হিসাবকালের শেষ দিন পর্যন্ত খতিয়ানের সকল লেনদেন সমূহের জের, অর্থাৎ সব ফাইনাল যে জেরটা বা ব্যালেন্সটা পাওয়া যায় সেগুলোকে একত্র করে আমরা যে বিবরণী তৈরি করি তার নাম রিয়ামেল। তাহলে রিয়ামেলের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে যে রিয়ামেলের পূর্বের কাজগুলো হলো লেনদেন চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, সর্বপ্রথম হিসাবের যে বইতে লিপিবদ্ধ করায় তার নাম জাবেদা। জাবেদা থেকে আমরা লেনদেনগুলোকে হিসাবে শিরোনাম যুক্ত বিভিন্ন শিরোনাম দিয়ে আমরা হিসাবের যে বইতে লিপিবদ্ধ করি পাকাপাকিভাবে তার নাম খতিয়ান বা লেজার। লেজার থেকে আমরা যে বেজারগুলোকে হিসাবকাল শেষে এনে এক স্থানে জড়ো করি। তাহলে হিসাবের বিভিন্ন শিরোনামযুক্ত হিসাবসমূহ খতিয়ান বইয়ের বিভিন্ন পাতায় থাকে, সেগুলোকে একত্রে একটা বিবরণীতে একটা স্টেটমেন্ট আকারে একটা জায়গাতে নিয়ে আসার নাম রিয়ামেল। তাহলে রিয়ামেল পর্যন্ত এসে আমাদের হিসাব সংরক্ষণ প্রক্রিয়াটা শেষ হয়। এরপরে শুরু হয় হিসাব তথ্য সরবরাহকরণ কাজ, যেটা হিসাব বিজ্ঞানের মূল কাজ। তো হিসাব বিজ্ঞানের দুটো অংশ, একটা অংশ হলো হিসাব সংরক্ষণ করা, আর একটা হলো হিসাব তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের দুটো কাজের প্রথম অংশটুকু হিসাব সংরক্ষণ করা শেষ হয় রিয়ামেলে এসে, এবং হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অংশ হিসাব তথ্য সরবরাহ এটা শুরু হয় রিয়ামেলের মাধ্যমে। তাহলে রিয়ামেলটা একটা সংযোগ, তার মানে এখানে এটা দুটো কাজের একটা সংযোগ বিন্দু রিয়ামেল। তাহলে রিয়ামেলে এসে সকল ভুল সমূহ, যদি আমাদের খতিয়ানে বা জাবেদা কোনো ভুল থাকে, রিয়ামেলে এসে সেগুলো উদ্ঘাটন করতে হয়, এবং রিয়ামেলের শুদ্ধতা অবশ্যই অবশ্যই নির্ণয় করতে হয়। তাহলে রিয়ামেলের আরেকটা কাজ হলো প্রাথমিকভাবে রিয়ামেল খতিয়ান স্থিত ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত সময়ের মিলকরণের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করে। তাহলে রিয়ামেলের কাজ হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখানে আরেকটা জিনিস আমাদের বলে নেওয়া ভালো যে শুদ্ধতা বলতে দুটা, একটা হলো মিলে যাওয়া কারেক্ট, আরেকটা হলো যে যেমন মিলে যাওয়ার অনেক কটা রাস্তা আছে, শূন্য যোগ চার সমান চার, এক যোগ তিন সমান চার। তাহলে আমাদের চার যোগ চার সমান চার হয়ে যাওয়া কিন্তু
এটার নাম হলো কারেক্ট, কিন্তু শূন্য আগে হবে নাকি চার পরে হবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক যোগ তিন সমান চার নাকি তিন যোগ এক সমান চার, মানে সম্পদও ডেবিট আবার খরচও ডেবিট, আমরা একটু পরে বলবো। তো সম্পদ এক টাকা, খরচ তিন টাকা, সমান যোগফল কিন্তু আমাদের চার টাকা হয়ে গেল, নাকি উল্টাটা হতে পারে যে সম্পদ তিন টাকা, খরচ এক টাকা, সমান চার টাকা? তো চার টাকা মিলে যাওয়া কিন্তু রামিল না, ঠিকভাবে আছে কিনা, অর্থাৎ সম্পদ যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, এটাকে আমরা বলি অ্যাকুরেট, যথার্থতা। তাহলে রেয়ামিলের মাধ্যমে আমরা দুটো জিনিস নিশ্চিত হতে চাই, একটা হলো শুদ্ধতা বা কারেক্টনেস, আর একটা হলো যথার্থতা বা অ্যাকুরেটনেস, অ্যাকুরেটলি হতে হবে। তাহলে রেয়ামিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা আসো যে খতিয়ানে সকল জের, আমরা এখানে বার বললাম যে খতিয়ানে জের সমূহকে ওই যে কোনো একটা নির্দিষ্ট হিসাব কাল শেষের তারিখে সকল খতিয়ান উদ্বৃত্তের সঙ্গে একত্রিত করে তরিকৃত বিবরণীর নাম রেয়ামিল, অর্থাৎ হিসাব কাল শেষে খতিয়ান উদ্বৃত্তগুলোকে একটা নির্দিষ্ট স্থানে এনে জড়ো করা হয়। এই যে রেয়ামিলগুলো খতিয়ানের সকল ব্যালেন্সগুলোকে একটা নির্দিষ্ট স্থানে এনে জড়ো করে একটা বিবরণী আকারে প্রকাশ করার নাম রেয়ামিল। এই জড়ো করতে গেলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো উত্তম রূপে আমরা সাজালাম কিনা। এই জায়গাতে এসে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা যে ভুলটা করে, তারা সকল ডেবিট ব্যালেন্সগুলোকে এক স্থানে লিখে ফেলে কিন্তু সাজিয়ে লেখে না, অর্থাৎ যেটা সামনে পাইলো প্রশ্ন থেকে সেটাকে আগে লিখে ফেলে। এবার কিন্তু রেয়ামিল মিলে যায় কিন্তু এটা উত্তম রূপে মিলে না। রেয়ামিলের যেটাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স ইন গুড ফর্ম, উত্তম রূপ পরিবেশনের, তার মানে আমরা বললাম হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অংশ মূল কাজই হলো হিসাব তথ্য পরিবেশন করা, আর পরিবেশনই যদি আমরা ভুলভাল করে ফেলি অর্থাৎ উত্তম রূপে যদি পরিবেশন না করি, সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের মূল কাজকে অস্বীকার করার সামিল। তা এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মিলে গেলেই রেয়ামিল হয়ে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে হয়তো শিক্ষার্থীদের মার্কস দিয়ে দিই, কিন্তু যেটা আমাদের পীড়া দেয় যে তারা তো শিখলো না পরিপূর্ণভাবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন খাবার পরিবেশনেরও একটা নির্দিষ্ট কায়দা আছে, সকল খাবারই পেটে যায়, তাই বলে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো এর কিন্তু একটা সিস্টেম আছে। আমরা যেটা বলি যে খাবারের শুরুতে খাবার কাউকে পরিবেশন করতে হলে প্রথমে স্টার্টার, তারপরে মেন কোর্স, তারপরে ডেজার্ট। এখন আমি আগে ফিরনি খাওয়ালাম, তারপরে পান খাওয়ালাম, তারপরে ভাত খাওয়ালাম, এইভাবে যদি খাওয়ালাম তাহলে পরিবেশন হলো ঠিকই কিন্তু এটা উত্তম রূপে হলো না। উত্তম রূপে পরিবেশন করতে হলে প্রথমে স্টার্টার হিসাবে আমাদেরকে শরবত বা স্যুপ খাওয়াতে হবে, তারপরে মেন কোর্স ভাত খাওয়াতে হবে, পরিশেষে আমরা ফিরনি খাওয়াতে পারি। তাহলে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে তা সেইভাবে আমাদেরকে পরপর সাজিয়ে লেখার নামই হলো উত্তম রূপের রেয়ামিল, অর্থাৎ খতিয়ানে সকল জের সমূহকে আমরা এক স্থানে এনে যেহেতু জড়ো করতেছি, তাহলে কোন আইটেমগুলো সবার আগে আসবে, তারপরে কোন আইটেমগুলো আসবে, তারপরে কোন আইটেমগুলো আসবে, এইভাবে যখন আমরা রেয়ামিলটাকে সাজাবো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, অর্থাৎ আন্তর্জাতিক মান অনুযায়ী, যেটাকে আমরা বলি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, মানে GAAP, সে অনুযায়ী আমাদেরকে রেয়ামিল কিন্তু সাজাতে হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে উত্তম রূপে রেয়ামিল সাজাতে গেলে প্রথমে তো আমরা রেয়ামিল কোন কোম্পানির জন্য তৈরি করতেছি সে কোম্পানির নাম লিখবো, তারপরে রেয়ামিল লিখবো, এবং রেয়ামিল হিসাব কালের শেষ তারিখে প্রস্তুত করা হয়, তার মানে রেয়ামিল পয়েন্ট অফ দ্য টাইম, একটা নির্দিষ্ট তারিখে, অর্থাৎ হিসাব কালের শেষ তারিখের জন্য বলতে হবে, শেষ তারিখের জন্য, সম্পূর্ণ হিসাব কালে না, অর্থাৎ ব্যালেন্সটা কিন্তু খতিয়ানের ব্যালেন্স কোন একটা নির্দিষ্ট তারিখের জন্য এটা দেখানো হয়, শো করা হয়, তাহলে ওটা বলতে হবে কোন হিসাব কালে শেষ তারিখের জন্য। কারো যদি হিসাব কাল শেষ হয় 31শে ডিসেম্বর, সে বলবে 31শে ডিসেম্বর তারিখের জন্য। কারো যদি হিসাব কাল শেষ হয় নভেম্বরের শেষ তারিখ, অর্থাৎ 30শে নভেম্বর, সে বলবে 30শে নভেম্বর তারিখের জন্য, ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার আসো আমরা রেয়ামিল প্রথমে কিভাবে সাজাবো। উত্তম রূপে রেয়ামিল সাজানোর সহজ পরিচয়টা আমি এক কথা যেটা আমরা বলতে পারি, সেটা হলো বর্ধিত হিসাব সমীকরণ যেভাবে সাজানো আছে, বর্ধিত হিসাব সমীকরণ যেভাবে সাজানো আছে। বর্ধিত হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি সম্পদ সমান দায় যোগ মূলধন বাদ উত্তোলন যোগ আয় বাদ খরচ,
অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মূলধন বাদ উত্তোলন যোগ আয় বিয়োগ খরচ। তাহলে উত্তম রূপের আমলে সর্বপ্রথম উপাদানের নাম হলো সম্পদ। সম্পদের মধ্যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। চলতি সম্পদগুলো সবার আগে লিখবো, তারপরে স্থায়ী লিখবো। চলতি সম্পদের মূল উপাদান তিনটা, নাম্বার ওয়ান নগদ, নাম্বার টু প্রাপ্য মজুদ বা মজুদ, তারপরে প্রাপ্য হিসাব। অর্থাৎ আমরা এইভাবে সাজাবো, প্রথমে সরি প্রথমে নগদ, তারপরে প্রাপ্য হিসাব, তারপরে মজুদ পণ্য। অর্থাৎ তারল্যের ভিত্তিতে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। নগদ, প্রাপ্য হিসাব, চলতি মজুদ পণ্য, এরপর অন্যান্য চলতি সম্পদগুলো আমরা লিখবো, তারপরে স্থায়ী সম্পদগুলো লিখতে হবে। সবচেয়ে বড় স্থায়ী সম্পদ হলো ভূমি, তারপরে দালান কোঠা, এভাবে সাজিয়ে লিখবো। এরপরে সম্পদের অংশটুকু সাজিয়ে লেখার পরে সকল সম্পদ ডেবিট ব্যালেন্স, ডেবিটে লিখবো। এরপরে লিখতে হবে দায়, দায়ও এভাবে সাজিয়ে লিখতে হবে। চলতি দায়, দীর্ঘমেয়াদি দায়। চলতি দায়ের সবচেয়ে বড় চলতি দায়টা হলো প্রদেয় হিসাব, তারপরে হলো প্রদেয় নোট, আর তারপরে দীর্ঘমেয়াদি দায় যেমন ঋণ বা ঋণপত্র ইত্যাদি লিখবো। তারপরে লাগবো মূলধন, এক মালিকানা কারবারের মূলধন, আর চলতি যৌথ মূলধনী কোম্পানির হলো শেয়ার মূলধন। তারপরে হলো উত্তোলন, অর্থাৎ মালিকানা সত্ত্বের যে দুটা উপাদান আছে, মালিকানা সত্ত্বের নিজস্ব কারণের দুটো হলো, একটা হলো মূলধন আর একটা হলো উত্তোলন। উত্তোলন মূলধন ক্রেডিটে লাগবো, উত্তোলন ডেবিটে লাগবো। কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে কিন্তু আবার উত্তোলন নেই, সেখানে লিখতে হবে শেয়ারহোল্ডার ইকুইটির যে অংশটুকু আছে। অর্থাৎ শেয়ারহোল্ডার ইকুইটির যে অংশটুকু আছে বলতে আমরা বুঝি, ওখানে আমরা পরবর্তীতে এগুলো ধীরে ধীরে আলোচনা করব। একটা হলো শেয়ার মূলধন, তারপরে হলো ওই জেনারেল রিজার্ভ, তারপরে হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স বা যেটাকে আমরা বলি রিটেন আর্নিং বা সংরক্ষিত যে সমূহ ইত্যাদি, ওইভাবে লাগবে। ওখানে উত্তোলন নেই, যৌথ মূলধনী কারবারেতে উত্তোলন নেই, উত্তোলন আছে এক মালিকানা কারবারে। তাহলে আমরা মূলধন উত্তোলন অর্থাৎ মালিকানা সত্ত্বের নিজস্ব অংশটুকু লিখব। তারপরে লিখব আয়, আয়কে আমরা সাজিয়ে লিখব দুইভাবে, একটা হলো প্রত্যক্ষ আয় আর একটা হলো পরোক্ষ আয়। প্রথমে প্রত্যক্ষ আয় যেমন বিক্রয়, তারপরে অন্যান্য যে আয়গুলো আছে যেমন বিনিয়োগের সুদ ইত্যাদি আমরা লিখতে পারব। এরপরে লিখব খরচ, খরচের মধ্যেও আবার দুটো অংশ, একটা হলো প্রত্যক্ষ খরচ আর একটা হলো পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ যেমন ক্রয়, সেটা সবার আগে লিখতে হবে। ক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে যেমন মজুরি, অন্তঃপরিবহন ইত্যাদিগুলো আগে লাগবো। তারপরে লাগবো পরোক্ষ খরচের মধ্যে যেমন প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, এগুলোকে দেখবো। তারপরে অন্যান্য যে খরচগুলো আছে যেমন উত্তোলনের সুদ, এইভাবে আমরা যখন সাজিয়ে লাগবো। অর্থাৎ রেয়ামিলের সর্বপ্রথম উপাদানগুলো হলো সম্পদ ডেবিট, তারপরে উপাদানগুলো হলো দায় ক্রেডিট, তারপরে মূলধন ক্রেডিট, তারপরে উত্তোলন ডেবিট, তারপরে আয় ক্রেডিট, সর্বশেষে খরচের উপাদানগুলো ডেবিট দিকে। এইভাবে উভয় পক্ষ মিলে যাবে, ডেবিটের যোগফল সমান ক্রেডিটের যোগফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেয়ামিলের উত্তম রূপ হলো সর্বপ্রথম উপাদান সম্পদ। আমরা বর্ধিত সমীকরণে যা বলেছি, সম্পদ সমান দায় যোগ মূলধন বাদ উত্তোলন যোগ আয় মাইনাস খরচ, অর্থাৎ ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট, এইভাবে সাজিয়ে লিখতে হবে। সকল সম্পদের জের অবশ্যই ডেবিট, সকল দায়ের জের অবশ্যই ক্রেডিট, মূলধন অবশ্যই ক্রেডিট, উত্তোলন ডেবিট, আয় ক্রেডিট, খরচ ডেবিট। এখন প্রবলেম হলো আমাদের ছাত্রছাত্রী অনেক সময় খতিয়ানের জেরগুলো অর্থাৎ খতিয়ানের শিরোনামগুলো দেখে অনেক সময় বুঝতে পারে না যে কোনটা সম্পদ কোনটা খরচ। অর্থাৎ সম্পদও ডেবিট খরচও ডেবিট, সম্পদ অর্জন করতেও টাকা চলে যায়, খরচ করলেও টাকা চলে যায়। তাহলে কিভাবে টাকা গেলে সম্পদ, কিভাবে টাকা গেলে খরচ? আবার দায়ও ক্রেডিট আয়ও ক্রেডিট, দায়ের কারণে টাকা আসে আয়ের কারণেও টাকা আসে। তাহলে কিভাবে টাকা আসলে দায়, কিভাবে টাকা আসলে আয়, সেটা অনেক সময় আমাদের ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, তাহলে আমরা এই সংজ্ঞাগুলো, সম্পদের সংজ্ঞা, দায়ের সংজ্ঞা এবং আয়ের সংজ্ঞা বা ডেফিনেশনগুলো আমরা একটু জেনে নিই। তাহলে প্রথমে আসো সম্পদ বলতে কি বুঝি। সম্পদের সংজ্ঞাটা হলো উপযোগ ভোগের নিমিত্তে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হয়তো তোমরা কোনো বইতে না পেলেও আমি যে বা বলতেছি সেটা খেয়াল করো। উপযোগ ভোগের নিমিত্তে যে মূল্য ত্যাগ করা হয় তা সম্পদ, অর্থাৎ যার উপযোগ এখনো অনিশ্চিত,
আনএক্সপায়ার্ড অনিশ্চিত বিদ্যমান আছে তাই সম্পদ। উপযোগ ভোগের নিমিত্তে যে মূল্য ত্যাগ করা হয় তা সম্পদ, অর্থাৎ যার উপযোগ এখনো অনিশ্চিত বিদ্যমান আছে তাই সম্পদ। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো, আগে খরচের সংজ্ঞাটা দেখে নিয়ে। খরচ বলতে আমরা কি বুঝি? খরচের ইংরেজি হলো এক্সপেন্স। খরচ হলো উপযোগ ভোগের বিনিময়ে যে মূল্য ত্যাগ করা হয় তা খরচ, অর্থাৎ যার উপযোগ কোন একটা নির্দিষ্ট হিসাবকালে নিঃশেষ হয়ে যায়। কোন একটা নির্দিষ্ট হিসাবকালে যার উপযোগ নিঃশেষ বা ভোগ হয়ে যায় তাই খরচ। আর একটা আছে তাহলে ক্ষতি কাকে বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় লস। তাহলে ক্ষতি বলতে বোঝায় কোন ধরনের উপযোগ ভোগ ব্যতিরেকে যে মূল্য ত্যাগ করতে হয় তা ক্ষতি, অর্থাৎ যে মূল্য কোন ধরনের সুবিধা ভোগ ব্যতিরেকে অনিচ্ছাকৃতভাবে ত্যাগ করতে হয় তাই ক্ষতি। তাহলে সম্পদও ডেবিট, খরচও ডেবিট, ক্ষতিও ডেবিট। একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো একটা কোম্পানির একজন কর্মচারী জানুয়ারির 1 তারিখে কোনো একটা নির্দিষ্ট হিসাবকালের শুরুতে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ ধরলাম আমরা, জানুয়ারির 1 তারিখে সে কি করলো, 12 মাসের বেতন ভাতা বাবদ সে অগ্রিম নিল কোন একটা নির্দিষ্ট কাজে। তাকে আমরা অগ্রিম দিলাম 12 মাসে, ধরো আমরা উদাহরণস্বরূপ প্রতি মাসের বেতন যদি মনে করলাম 10,000 টাকা উদাহরণস্বরূপ বলার জন্য, তো 12 মাসে 1,20,000 টাকা আমরা তাকে অগ্রিম দিয়ে দিলাম জানুয়ারির 1 তারিখে। বিনিময়ে সে আগামী 1 বছর এই কোম্পানিকে সার্ভিস দিবে। তাহলে উপযোগ ভোগের উদ্দেশ্যে কর্মচারীকে আমরা বেতন দিলাম, যে মূল্যটা ত্যাগ করলাম, অর্থাৎ কর্মচারী থেকে তার সার্ভিসটা আমরা পাব এই বিশ্বাসের ভিত্তিতে, এই উপযোগের বিনিময়ের ভিত্তিতে আমরা যেটা নিলাম, তাহলে সেটাকে আমরা বলি সম্পদ। তাহলে অগ্রিম, এই যে আমরা যেটা বলেছি উপযোগ ভোগের নিমিত্তে যে মূল্য ত্যাগ করা তা সম্পদ। তাহলে জানুয়ারি 1 তারিখে যখন আমরা 1,20,000 টাকা অগ্রিম বাবদ তাকে দিলাম বেতনের, তখন সেটা সম্পদ। তাহলে এটা এখনো নিঃশেষিত হয় নাই, তার কাছ থেকে উপযোগ ভোগ নিঃশেষিত হয় নাই, রয়ে গেছে। সুতরাং অগ্রিম বেতন একটা সম্পদ। তাহলে আমরা যখন আসবাবপত্র কিনি ব্যবহারের উদ্দেশ্যে, উপযোগ ভোগের উদ্দেশ্যে, তাহলে উপযোগ নিঃশেষ না হওয়া পর্যন্ত আসবাবপত্র সম্পদ। দালান করা যখন নির্মাণ করি তার উপযোগ ভোগের উদ্দেশ্যে, তাই দালান করা সম্পদ। তাহলে যার উপযোগ রয়ে গেছে এখনো নিঃশেষ হয় না তা সম্পদ। এখন জানুয়ারির 31 তারিখে এসে আমরা তার কাছ থেকে 1 মাসের সুবিধা ভোগ করে ফেলেছি। তাহলে 1 মাসের সুবিধা যেটা ভোগ হয়ে গেছে, অর্থাৎ উপযোগ ভোগের বিনিময়ে যে মূল্যটা ত্যাগ করি, তাহলে জানুয়ারির 31 তারিখে এসে কিন্তু আমরা বলতে পারবো না এখনো 1,20,000 টাকা অগ্রিম বেতন বাবদ সম্পদ রয়েছে। আমরা বলতে হবে যে তার মধ্যে 1 মাসের বেতন নিঃশেষ হয়ে গেছে, অর্থাৎ 10,000 টাকা খরচ হয়ে গেছে বা মূল্যটা বিনিময় হয়ে গেছে, উপযোগ ভোগের বিনিময় হয়ে গেছে, তার কাছ থেকে সেবা বিনিময় হয়ে গেছে। সুতরাং এটা একটা খরচ। তাহলে 1 মাসের বেতন 10,000 টাকা কিন্তু খরচ হয়ে গেল। তাহলে এখন আমাদের জানুয়ারি 31 তারিখে এসে আমরা বলতে হবে আমাদের খরচ 10,000 টাকা, অগ্রিম বেতন আর 1,20,000 টাকা নেই। ওখান থেকে 10,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে সম্পদ হ্রাস পেল, খরচ বৃদ্ধি পেল। অর্থাৎ সম্পদ 10,000 হ্রাস পেয়ে হলো 1,10,000 আর খরচ বৃদ্ধি পেয়ে হলো 10,000 টাকা। এইবার আমরা যেটা বলতে চাচ্ছি ক্ষতি কাকে বলে। এখন মনে করা যাক যে ফেব্রুয়ারিতে এসে দেখা গেল ওই কর্মচারী যদি আর কোম্পানিতে না আসে, অর্থাৎ সে নিখোঁজ হয়ে গেছে। আমরা একটা দুষ্টামি করে বলতে পারি যে সে যদি ডিবি বা কোনো কারণে কোম্পানি ছেড়ে চলে গেল, কিন্তু তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না কোথায় আছে, বা ধরলাম সে কোথাও চলে গেছে এমন জানে যে কোম্পানিকে না জানি, কোম্পানিও তাকে খুঁজে পাচ্ছে না। এখন তার এই সুবিধা যে পেলাম না, তাহলে এখন যে অংশটুকু এখন আমাদের সম্পদ আমরা উপযোগ ভোগের বিনিময় উদ্দেশ্যে দিলাম কিন্তু এখন তার পাচ্ছে না, তাহলে সেই অংশটুকু ক্ষতি। এটা তো ইচ্ছাকৃত না, সেটা অনিচ্ছাকৃত। তাহলে কোনো ধরনের উপযোগ ভোগ ব্যতিরেকে যে মূল্য ত্যাগ করতে হয় তা ক্ষতি, অর্থাৎ যে মূল্য কোনো ধরনের সুবিধা ভোগ ব্যতিরেকে অনিচ্ছাকৃতভাবে ত্যাগ করতে হয় তাই ক্ষতি। তাহলে বাকি অংশটুকু আর সম্পদও রইল না, খরচ তো হয় নাই, সেটা হয়ে গেছে ক্ষতি। কিন্তু তিনোটা ব্যালেন্সই ডেবিট, অর্থাৎ সম্পদও ডেবিট, খরচও ডেবিট, ক্ষতিও ডেবিট। কিন্তু হিসাব তথ্য পরিবেশনের সময় সম্পদকে আমরা একভাবে দেখাই, খরচকে আমরা একভাবে দেখাই, ক্ষতিকে আমরা আলাদাভাবে দেখাই। তাহলে কিন্তু রেয়ামিল সাজানোর সময় আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে সম্পদ
সবার আগে লিখবো, খরচগুলো তার কখন লিখবো এটা আমরা বলেছি, ক্ষতিগুলো। এবার আসো তাহলে দায় কাকে বলে সেটা আমরা একটু বুঝে নিই। সুবিধা দানের উদ্দেশ্যে যে মূল্য পাওয়া যায় তা দায়, অর্থাৎ যার নিমিত্তে সুবিধা বা সেবা দান এখনো মোচন বা রিডিম হয়নি তাই দায়। অর্থাৎ আমরাও যদি কোনো একজন কাস্টমারের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিলাম কোনো একটা সেবা দান করবো সে উদ্দেশ্যে, তাহলে সেই সেবা দান না করা পর্যন্ত যে টাকাটা কাস্টমার থেকে আমরা অগ্রিম নিলাম সেটা আমাদের জন্য হলো একটা আনান বা অনুপার্জিত, তার মানে এটা উপার্জিত হয়নি এখনো, তো অনুপার্জিত আয় একটা দায়, সেবা দান করতে হবে। সেবা দানের উদ্দেশ্যে যে মূল্যটা নিলাম কিন্তু তা এখনো সেবা দান করিনি, যতক্ষণ পর্যন্ত এটা মোচন না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে আনান বা অনুপার্জিত, সেটা দায়। এইবার আসো তাহলে আয় কাকে বলে, সেবা দানের বিনিময়ে যে মূল্য পাওয়া যায় তা আয়, অর্থাৎ যার নিমিত্তে সেবা দান বা সেবা দান কোনো একটি নির্দিষ্ট হিসাবকালে মোচন হয়ে যায় তাই আয়। তাহলে কাস্টমারকে সেবা দানের বিনিময়ে যে মূল্যটা আমরা অর্জন করলাম এটা অর্জিত, এটা আর্ন্ড বা অর্জিত, তো অর্জিত আয় হলো গা প্রকৃত আয়। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন আছে, তাহলে গেইন বা লাভ কাকে বলে, কোনোরূপ সেবা দান ব্যতিরিক্ত যে মূল্য পাওয়া যায় তা লাভ, অর্থাৎ যার নিমিত্তে কোনো ধরনের সুবিধা বা সেবা দানের বাধ্যবাধকতা থাকে না তাই লাভ। যদি কখনো কোনো অর্থ পাওয়া যায় যার বিনিময়ে কোনো সেবা দানের বাধ্যবাধকতা নেই তখন সেটা হলো লাভ বা গেইন। এইবার আসা যাক তাহলে রেয়ামিলের কোনো সীমাবদ্ধতা, অর্থাৎ রেয়ামিলের যে ভুলগুলো ধরা পড়ে না সেগুলো রেয়ামিলের সীমাবদ্ধতা। রেয়ামিলের সীমাবদ্ধতা হলো নিম্নলিখিত ভুল সময় রেয়ামিলে ধরা পড়ে না। এক নম্বর, নীতিগত ভুল বা এরর অফ প্রিন্সিপালস। যেমন আমরা যদি খরচকে সম্পদ মনে করি, একটু আগে যে সংজ্ঞাগুলো বলেছি সেটা যদি আমরা বুঝি তাহলে রেয়ামিলের সীমাবদ্ধতাটাও আমরা বুঝব। অর্থাৎ আমি খরচ যার বিনিময় মূল্য, আমি যদি বলি যে কর্মচারীর বেতনকে আমি অগ্রিম বেতন বলবো নাকি বেতন খরচ বলবো, বেতন খরচ বললেও ডেবিট, অগ্রিম বেতন বললেও ডেবিট, তাহাতে এখন অগ্রিম বেতন সম্পদকে খরচ বললাম অথবা খরচকে সম্পদ বললাম তখন যে ভুলটা আমাদের হয়ে যায় সেটা হলো নীতিগত ভুল। এই নীতিগত ভুল কিন্তু রেয়ামিলে ধরা পড়বে না, কারণ দুটোই তো ডেবিট, সম্পদও ডেবিট খরচও ডেবিট। এখন খরচ প্রকৃত পক্ষে যা খরচ তা খরচ না বলে যদি সম্পদ বলি তাহলেও ডেবিটই হবে, কিন্তু ভুলটা হয়ে গেল যে তখন সম্পদ পরিবেশনের সময় এক হিসাব একরকম, খরচ হলো, খরচের কারণে লাভ কমে যায় বা লোকসান বেড়ে যায়, আর ওদিকে সম্পদ কারবারের একটা আর্থিক অবস্থা, প্রকৃতপক্ষে কারবারের কোনো ধরনের সম্পদ নেই কিন্তু আমি সম্পদ বলার কারণে কারবারের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল কিন্তু প্রকৃতপক্ষে এটা নাও হতে পারে, তাহলে নীতিগত ভুল গ্রামে ধরা পড়ে না। আরেকটা যেটা বলেন ধরা পড়ে না সেটা হলো বাদ পড়ার ভুল। কোনো লেনদেন যদি অনিচ্ছাকৃতভাবে বা কোনো কারণে যদি হিসাবভুক্ত না হয়, অর্থাৎ জাবেদা না হয়, লেনদেন সংগঠিত হয়েছে কিন্তু জাবেদাভুক্ত হয়নি, জাবেদা না হলে খতিয়ান হবে না, খতিয়ান না হলে রেয়ামিলও আসবে না, তাহলে এই যে বাদ পড়ে গেল এরর অফ অমিশন, এই বাদ পড়ার ভুল রেয়ামিলে ধরা পড়ে না। তিন নম্বর, পরিপূরক ভুল কম্পেনসেটিং এরর, অর্থাৎ এক ভুলে যে পরিমাণ ডেবিট বা ক্রেডিট করেছি আরেকটা ভুলে সেই পরিমাণ অপোজিট ক্রেডিট বা ডেবিট করার কারণে দুই ভুলে কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ এক ভুল দ্বারা আরেক ভুলকে আমরা কেটে ফেললাম, তখন সেটাকে বলা হয় পরিপূরক ভুল বা কম্পেনসেটিং এরর। এই তিন ধরনের ভুল সরাসরি রেয়ামিলে ধরা পড়ে না, তাহলে এই তিনটা ভুলের হলো রেয়ামিলের একটা প্রধান সীমাবদ্ধ। আরও একটা ভুল আছে সেটা শর্ত সাপেক্ষে এই ভুলটা কখনো ধরা পড়ে রেয়ামিলে কখনো ধরা পড়ে না, সেটাকে বলা হয় করণিক ভুল বা এরর অফ কমিশন, কাজ করতে গিয়ে যে ভুলটা হয়ে যায়, অর্থাৎ কোনো একটা হিসাবের পরিবর্তে অন্য একটা হিসাবে, এক হিসাবে ডেবিট হবে অন্য হিসাবে ডেবিট করে ফেলেছি করণিকভাবে যে ভুলটা আমরা করি, এই ধরনের ভুল শর্ত সাপেক্ষে, অর্থাৎ কোনো একটা ফিগার লিখতে গিয়ে আমরা ডেবিটও সংখ্যা বেশি লিখে ফেলেছি, ওভার যেটাকে আমরা বলি ওভার স্টেটমেন্ট, অথবা কম লিখে ফেলেছি আন্ডার স্টেটমেন্ট, তাহলে এই ধরনের ভুলগুলো ও রেয়ামিলে ধরা পড়ে না। তাহলে রেয়ামিলের এই যে ভুলগুলো ধরা পড়ে না পরবর্তীতে, তাহলে রেয়ামিলের ভুলগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে, ভুল অনুসন্ধান করে আমাদেরকে রেয়ামিল সংশোধন করতে হবে,
সেটা আমাদের বিষয়বস্তুর একটা অংশ। আজকে আমরা রেয়ামিল তৈরি নিয়ে আলোচনা করব, ভুল নিয়ে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব, ভুলের দিকগুলো নিয়ে। তাহলে এবার আসো আমরা একটা ব্যবহারিক উদাহরণের মাধ্যমে রেয়ামিল তৈরিকরণ, অর্থাৎ ওই যে বলেছি রেয়ামিল তৈরি করতে হলে উত্তম রূপে সাজিয়ে লিখতে হয়, প্রথমে সম্পদ, তারপরে কর, এই সম্পদের পরে মূলধন, মূলধনের পরে দায়, দায়ের পরে হলো সম্পদের পরে, সরি আমি ভুল বলেছি, সম্পদ সমান দায়, পর সম্পদের পরে দায়, তারপরে মূলধন, তারপরে উত্তোলন, তারপরে আয়, তারপর সর্বশেষে খরচে বলে সাজিয়ে লিখতে হবে। কুমিল্লা বোর্ড 2019 সালের একটা উদাহরণ আমরা প্রশ্ন থেকে একটা উদাহরণ নিলাম, এই উদাহরণের আলোকে আমরা একটা রেয়ামিল সাজিয়ে লিখব। প্রথমে আসো কুমিল্লা বোর্ড 2019-এ যে প্রশ্নটা এসেছে সেটা আমরা এক নজর দেখে নিই। জনাব সুহেলের হিসাব বইতে নিম্নোক্ত খতিয়ান উদ্বৃত্ত সমূহ নেওয়া হয়েছে। এক নম্বর শুরুতে বলা আছে জনাব সুহেলের মূলধন 2,50,000 টাকা, নগদ ও ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ব্রেকেটে বলা আছে 1-1-2018। 1-1-2018 হলো হিসাবকালের শুরুর তারিখ, তাহলে রেয়ামিল তৈরি হয় হিসাবকালের শেষ তারিখে, সুতরাং এই আইটেম রেয়ামিলে আসবে না। তাহলে আমরা রেয়ামিলের যে সংজ্ঞা সর্বপ্রথম বলেছি হিসাবের হিসাবকালের শেষ তারিখে যে বিবরণী আমরা তৈরি করি খতিয়ানের যে সমূহ নিয়ে তা রেয়ামিল, তাহলে হিসাবকালে শুরুর যত ব্যালেন্স আছে তা কখনোই রেয়ামিলে আসবে না। তাহলে এখানে যেটা বলতেছে নগদ ও ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 1-1-2018 তারিখ, এটা রেয়ামিলের অংশ নয়, প্রশ্নে আমাদেরকে বুঝার জন্য বলা হয়েছে, সুতরাং এটা রেয়ামিল তৈরির সময় আসবে না। কলকব্জার যন্ত্রপাতি এটা সম্পদ, রেয়ামিলে আসবে মজুরি ও বেতন, খরচ রেয়ামিলে আসবে প্রাপ্য হিসাব 1-1-2018, তাহলে এটা আসবে না যেহেতু হিসাবকালের শুরুর তারিখ। মজুদ মাল এটাও 1-1-2018, এটাও আসবে না। প্রদেয় হিসাব 1-1-2018, এটাও আসবে না রেয়ামিলে যেহেতু এটা হিসাবকালের শুরুর তারিখ। ক্রয় একটা খরচ রেয়ামিলে আসবে, বিক্রয় আয় রেয়ামিলে আসবে, বহি ফেরত আর একটা হলো অন্ত ফেরত। ক্রয়ের সাথে কন্ট্রা আইটেম, ক্রয় একটা খরচ তার কন্ট্রা আইটেম, তার নাম হলো বহি ফেরত। বহি ফেরতের কারণে ক্রয় খরচ কমে যায়, তাহলে এটা কন্ট্রা আইটেম। কন্ট্রা আইটেম গুলো একটা কথা এখানে মনে রাখতে হবে আমাদেরকে, কন্ট্রা আইটেম ওই মূল আইটেমের পাশাপাশি লিখতে হয়, অর্থাৎ মূল আইটেমটা যদি হয় ডেবিট, কন্ট্রা আইটেমটা হবে ক্রেডিট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা বললাম, কন্ট্রা আইটেম যেমন ক্রয়ের কন্ট্রা আইটেম বা আমরা এটার ছায়া আইটেম, ক্রয় খরচ, ক্রয় যখন ফেরত দেয় তখন সেটা বই ফেরত, সেটা ক্রয়ের পর পরই লিখতে হবে। বিক্রয় একটা আয়, আয় হ্রাস পায় যখন আয়টা ফেরত আসে আন্ত ফেরত, তাহলে বিক্রয়ের পর পর আন্ত ফেরত লিখতে হবে। বিক্রয় ক্রেডিট কিন্তু আন্ত ফেরত দেবি, এটা আয় সংক্রান্ত, তাহলে আয় বিক্রয় আয়ের কন্ট্রা আইটেম আন্ত ফেরত একসাথে লিখতে হবে, বিক্রয়ের পরেই লিখতে হবে আন্ত ফেরত, ক্রয়ের পরেই লিখতে হবে বহি ফেরত। অর্থাৎ কন্ট্রা আইটেম গুলো যে আইটেমের সাথে তার ছায়া আইটেমটা আছে, অর্থাৎ বিক্রয় না করলে ফেরত হবে না, তাহলে ক্রয়ের এবং ক্রয় ফেরত একটা আরেকটার পরিপূরক, তার মানে ক্রয়টা হলো মূল আইটেম, ক্রয় ফেরত হলো তার কন্ট্রা আইটেম। কন্ট্রা আইটেম সাথে সাথে লিখতে হয় পাশাপাশি। তাহলে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড একটা দায়, এটা দায়ের ঘরে যাবে। মজুদ মাল 31/12, এইটা আসবে। সম্পদ হিসাবকালের সম্পদ, প্রাপ্য হিসাব 31/12/2018, এটাও রেয়ামিলে আসবে হিসাবকালের শেষ তারিখ। সম্পদ প্রদেয় হিসাব একটা দায়, এটাও আসবে। সাধারণ সঞ্চিতি এটা হলো মূলধন মালিকানা অংশের, এটা আসবে মূলধনের পর পরই আসবে। শিক্ষানবিশ ভাতা একটা খরচ, আর শিক্ষানবিশ স্যালামি একটা আয়। শিক্ষানবিশ ভাতা যখন আমরা দেই তখন সেটা খরচ হিসাবে দেই, আর শিক্ষানবিশ থেকে যখন আমরা স্যালামি নিই তখন সেটা আয়। ঋণ একটা দীর্ঘমেয়াদী দায়, এটাও আসবে। প্রদেয় নোট একটা চলতি দায় আসবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো প্রাপ্য হিসাবের কন্ট্রা আইটেম, অর্থাৎ প্রাপ্য হিসাবের যে অংশটুকু অনিশ্চিত তার জন্য আমরা যে সঞ্চিতি তৈরি করি সেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে প্রাপ্য হিসাবের পরপরই অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখতে হবে। নগদ ও ব্যাংক উদ্বৃত্ত এটা আসবে, এটা হলো চলতি সম্পদ, অর্থাৎ রেয়ামিল শুরুই হবে নগদ ও ব্যাংক উদ্বৃত্ত দ্বারা। তাহলে মোটামুটি আমরা যখনই
উদাহরণটা পড়ব, সাথে সাথে আমাদের ধারণা নিয়ে নিতে হবে কোন আইটেমটা কোথায় যাবে কিভাবে যাবে, তাহলে আমাদের অঙ্ক করার সময় সহজ হবে। এবার আসো আমরা রেয়ামিল কিভাবে সাজাতে হয়। প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, যেমন এখানে জনাব সোহেল, তারপরে রেয়ামিল 31 ডিসেম্বর 2018 তারিখের জন্য। তারপরে আমাদের এইভাবে গ রাখতে হবে, হিসাব শিরোনাম ডেবিট ক্রেডিট, অর্থাৎ ডেবিট ক্রেডিট এবং হিসাব শিরোনাম দিয়ে আমরা এরকম ভাবে গড়টা অঙ্কন করে নিতে হবে। এইবার আমরা প্রথমে সম্পদগুলোকে সাজিয়ে নেব, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ, কন্ট্রা আইটেম পাশাপাশি থাকবে। তাহলে আমরা দেখি যে প্রথমে আমাদের কী কী সম্পদগুলো ছিল। নগদ ও ব্যাংক উদ্বৃত্ত, যেটা 31/12 28,000 টাকা, প্রাপ্য হিসাব 27,000 টাকা, তার একটা কন্ট্রা আইটেম আছে প্রাপ্য হিসাবের বিপরীতে যে সঞ্চিতি তৈরি হয়েছে অনাদায় পাওনা সঞ্চিতি, এটা ক্রেডিটে লেখা থাকলেও এটা কিন্তু প্রাপ্য হিসাবের কন্ট্রা আইটেম, তাই এটা প্রাপ্য হিসাবের পরপর লিখতে হবে, পরে লিখলে হবে না, সুন্দররূপে সাজিয়ে লিখতে হলে। তারপরে হলো মজুদ মাল 35,000 টাকা, তারপরে হলো কল কব্জা ও যন্ত্রপাতি, এটা স্থায়ী সম্পদ। মজুদ মাল আমরা বলছি চলতি আইটেম তিনটা, নগদ প্রাপ্য হিসাব মজুদ মাল, এখানে প্রাপ্য হিসাবের একটা কন্ট্রা আইটেম আছে 2,500 টাকা, এটা ক্রেডিটে হবে। কন্ট্রা আইটেম সবসময় মূল আইটেমের বিপরীত হিসাব, বিপরীত জের হয়, কন্ট্রা আইটেমের জের মূল হিসাবের বিপরীত জের হয়। মূল হিসাব যদি হয় ডেবিট তাহলে কন্ট্রা হিসাবটা হবে ক্রেডিট, মূল হিসাবটা যদি হয় ক্রেডিট তাহলে কন্ট্রা আইটেমটা হবে ডেবিট, এটা আমাদের মনে রাখতে হবে। এইবার সম্পদের পরে থাকবে আমাদের, বলেছি সম্পদের পরে আসবে দায়, তাহলে দায় দায়গুলো নিয়ে আসবো। এই যে দায় কী কী দায় আছে, এখানে চলতি দায় আছে দুটা, একটা হলো প্রদেয় হিসাব, তারপর হলো প্রদেয় নোট, দায় অলওয়েজ ক্রেডিট, তাহলে এগুলো ক্রেডিটে আসতেছে। তারপর হলো দীর্ঘমেয়াদী দায় ঋণ, তারপরে একটা দায় আছে প্রভিডেন্ট ফান্ড, এটা হলো কর্মচারীদের জন্য, এটা প্রভিডেন্ট ফান্ড কর্মচারীদের জন্য, এটাও একটা দায়। তাহলে দায়ের আইটেম আছে চারটা, এই চারটা আমরা পরপর সাজিয়ে লিখলাম, প্রথমে চলতি দায়, তারপরে দীর্ঘমেয়াদি দায় গুলো, এরপরে আমরা লিখবো মূলধন, তারপরে আমাদের যেটা আছে অর্থাৎ মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের অংশ এখানে দুটা আছে। আমরা বলি যে সাধারণত এক মালিকানা কারবারে মূলধন ও উত্তোলন থাকে, কিন্তু আলোচ্যঙ্ক একটা ব্যতিক্রম আছে, সেটা হলো সাধারণ সঞ্চিতে আছে কিন্তু উত্তোলনটা নেই। তাহলে মূলধন জনাব সোহেলের 2,50,000 টাকা, সেটাও ক্রেডিট, সাধারণ সঞ্চিতি, এটা মূলধনেরই একটা অংশ অর্থাৎ লাভের একটা অংশ, মূলধনে না যোগ করে এটা আলাদাভাবে রাখা হয়েছে, সেটা সাধারণ সঞ্চিতি আকারে, সাধারণ সঞ্চিতি 15,000 টাকা। এইবার আসবে আমাদের আয় সমূহ, প্রত্যক্ষ আয় এবং তারপরে পরোক্ষ আয়। এখানে আয়ের আইটেম আছে আমরা দেখতেছি দুটা, নাম্বার ওয়ান আয়ের আইটেম একটাই, একটা হলো মূল আয় আর একটা হলো কন্ট্রা আইটেম বিক্রয়, ক্রেডিটে 1,17,000 টাকা, বিক্রয়ের একটা কন্ট্রা আইটেম হলো বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, আন্ত ফেরত ডেবিট 4,000 টাকা। এরপরে সর্বশেষে আসবে খরচের উপাদানগুলো, তাহলে খরচের উপাদানগুলো কি কি আছে, এখানে আছে খরচের উপাদান, প্রত্যক্ষ খরচ আছে তিনটা আর পরোক্ষ খরচ আছে একটা। প্রত্যক্ষ খরচ কি কি, ক্রয়, ক্রয়ের একটা কন্ট্রা আইটেম হলো ক্রয় ফেরত বা বহি ফেরত, ক্রয় ডেবিট বহি ফেরত তাহলে কন্ট্রা আইটেম হিসাবে এটা ক্রেডিট হবে, বহি ফেরত বা ক্রয় ফেরত। মজুরি 15,000 টাকা খরচ, শিক্ষানবিশ ভাতা একটা খরচ। এইবার সকল সম্পদ দায় মূলধন আমরা উত্তোলন, এরপরে হলো আয় এবং খরচ সব লিখে ফেলেছি, তাহলে আমাদের যোগফল উভয় দিক মিলে যাবে। কিন্তু যদি না মিলে যায় উভয় পক্ষ, যোগ করে যদি দেখি যে না মিলে, তাহলে যেদিকে ঘাটতি পড়বে সেদিকে অনিশ্চিত হিসাব লেখে আমাদের আপাতত রেয়ামিলটা মিলাতে হবে। আলোচ্যঙ্কে তাই হয়েছে, সকল উপাদান লেখার পরেও অনিশ্চিত হিসাব 5,000 টাকা ডেবিট দিকে ঘাটতি আছে, অর্থাৎ ক্রেডিটের যোগফল 5,18,000 টাকা, কিন্তু ক্রেডিটের ক্রেডিটের যোগফল 5,18,000, কিন্তু ডেবিটের যোগফলে গিয়ে দেখা গেল যে 5,000 টাকা ঘাটতি আছে। এই ঘাটতিটা তাহলে আমরা যেটা এখানে লাল কালি দিয়ে চিহ্নিত করেছি, অনিশ্চিত হিসাব 5,000 টাকা, এই অনিশ্চিত হিসাব 5,000 টাকা, এই যে আমি আবার বলতেছি অনিশ্চিত হিসাব 5,000 টাকা দিয়ে আমরা রেয়ামিলটা মিলে ফেলবো, এতে আমাদের অস্থিরতা হওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে আমরা এই কেন এই আমাদের রেয়ামিলের এই 5,000 টাকা ঘাটতি পড়লো সেটা আমরা সংশোধনের জন্য
মূল সংশোধনী যাবে তাদের, আমরা সেটা আলাদা একটা অধ্যায়ে আলোচনা আলাদাভাবে আমরা আরেক ক্লাসে আলোচনা করব। অনিশ্চিত হিসাবের মাধ্যমে কিভাবে রাজনৈতিকটা আবার তৈরি করতে, অনিশ্চিত হিসাবগুলোকে মিনিমাইজ করে, অর্থাৎ অনিশ্চিত হিসাবটাকে নীল করে দিয়ে, বিলীন করে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ আরেকটা রামিল তৈরি করতে হয়, সমন্বিত রামিল বা মূল সংশোধনী পরবর্তী রামিল, সেটা আরেক ক্লাসে আলোচনা করব। এই হলো আমাদের রামিল। তাহলে দেখা যাচ্ছে যে রামিলটা আমরা কিভাবে তৈরি করলাম। প্রথমে রামিলের গড় অঙ্কন করে আমরা প্রথমে সম্পদ, তারপরে আমরা নিয়ে আসলাম দায়, তারপরে হলো মালিকানা সত্ত্ব মূলধন উত্তোলন, তারপরে আয়, তারপরে খরচ, তারপরে না মিললে অনিশ্চিত হিসাব, এবং সর্বশেষ মোট যোগফল উপদিক মিলিয়ে দিলাম। এ হলো আমাদের রেয়ামিল কিভাবে তৈরি করতে হয় এ আলোচনা। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো, এবং কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে তোমরা মন্তব্য আকারে আমার দিতে পারবে, আমার নিচে মন্তব্যের উপরে যদি লেখো তাহলে আমি সেটা ইনশাল্লাহ তোমাদের উত্তর দিয়ে দিতে পারবো। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, এই মঙ্গল কামনায়, আল্লাহ হাফেজ।